বিএনপি বা দলটি নেতৃত্বাধীন জোট না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এমনটি মানতে নারাজ জাসদ সভাপতি হাসানুল হকেনু। তার মতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করবে ভোটের স্বচ্ছতার উপর। সরকারের বিরুদ্ধে থাকা দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের নিষ্পত্তি আলোচনা টেবিলে করা যায় বলে মনে করেন সাবেক তথ্যমন্ত্রী। বিগত দুটি নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবারও নির্বাচন সামনে রেখে জাসদ সহ জোটের অন্য দলগুলো নিয়েই মাঠে নামতে চায় আওয়ামী লীগ। দলের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ বৈঠকেও তা আলোচিত। সেই আলোকে প্রস্তুত হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ। যে রাজনৈতিক কারণে ১৪ দল আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই রাজনৈতিক কারণ এখনো বিদ্যমান আছে। আমরা মনে করি এখনো বাংলাদেশের অসাম্প্রদায়িক ধারাটা হুমকির মুখেই আছে। সেহেতু আগামী নির্বাচনটা ১৪ দল জোটগতভাবে করাটাই বাঞ্ছনীয়। নির্বাচনে অনেক কৌশল থাকে, সুতরাং জোটের প্রার্থী কয়জন হবে, খোলা সিটের প্রার্থী কয়জন হবে, সেই বিষয়টা এখনও নিষ্পত্তি করার সময় আসেনি। বিএনপি বা তার সঙ্গীয় জোটের দলগুলো না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এমনটি মানতে নারাজ জাসদ সভাপতি। তার মতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করবে ভোটের স্বচ্ছতার উপর। ভোটার, প্রার্থী, দল তারা স্বচ্ছভাবে প্রকাশ্যে ভোট দিতে পারছে কিনা, যদি না পারে তাহলে প্রশ্নবিদ্ধ হবে। আর কে আসলো আর কে আসলো না সেটা রাজনৈতিক বিষয়, তার মূল্যায়ন আলাদাভাবে হবে। বিএনপি মূলত এখনকার যে প্রস্তাব, এই প্রস্তাবের মূল কথাটা হচ্ছে যে নির্বাচনের আগে বিএনপিকে ক্ষমতায় বসানোর নিশ্চয়তা চায় তারা। দুই, তারা নির্বাচনের আগে সরকার উৎখাত করতে চাচ্ছে। সুতরাং সরকার উৎখাতের কোনো বিষয় আমি সমর্থন করি না, আর নির্বাচনের আগে তাকে ক্ষমতার গ্যারান্টি প্রদান করার এখতিয়ার আমার নাই। বিএনপি আসলো কি গেল এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। দুর্নীতিসহ বর্তমান সরকারের বিরুদ্ধে অব্যবস্থাপনা বা ব্যর্থতার অভিযোগগুলোর সমাধান আলোচনায় উঠে আসবে বলে মনে করেন তিনি। দুর্নীতিবাজ ঘর কাটা ইঁদুরদের ঠিক জঙ্গিদের যেভাবে দমন করা হয়েছে ঠিক সেইভাবেই শায়েস্তা করা উচিত। আমরা দলবাজি সুরাহা চাই, বৈষম্যের সুরাহা চাই, দারিদ্র বিমোচনের সুরাহা চাই, ক্ষমতার অপব্যবহারের সুরাহা চাই, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে গোপন বা প্রকাশ্য লেনদেনের বিষয়ে আমরা প্রশ্ন আছে সেগুলো সুরাহা চাই, অনেক কিছুই আছে সুরাহা, সেগুলো আমরা খোলা টেবিলে বসে নিষ্পত্তি করে ফেলব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের যন্ত্রণা দিচ্ছে, সুতরাং আমি ঐক্যের ভিতরে থাকলেও জনগণের কান্না শুনতে পাই। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে বিদেশিদের চাপকে আমলে নিতে নারাজ এই জাসদ নেতা। অভ্যন্তরীণ রাজনীতি নিজেদের মতো করার পক্ষপাতী হাসানুল হকিনু। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।